হ্যালো বন্ধুরা, পিভিপি পরিবার ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমি এখন ভালো আছি। তো হোলি যেহেতু, ওই জন্য আমি সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছি। এই দেখুন, তো দেখুন এখানে আমি বড় বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছি, আর একটা ক্যাপসিকাম আনা করেছিলাম বড় সাইজের, একটা ক্যাপসিকামটা কেটে দিলাম। তো আজকে চিকেনটা একটু জমিয়ে রান্না করব, যেহেতু কালকে পূর্ণিমা ছিল, দোল পূর্ণিমা, তো কালকে তো নিরামিষ হয়েছে। আজকে যে পার্থ হচ্ছে, মা আজকে চিকেনটা ভালো করে রান্না করো। আমি বললাম ঠিক আছে, চিকেনটা ভালো করে রান্না করছি। তো ও, আমি বললাম যে বাবু তাহলে মটন খাবি? ও বললো না, মটন খাবো না মা, চিকেন আনো, আজকে মটনটা খুব একটা ভালো পাওয়া যাবে না। আমি বললাম বাবা, আমার ছেলেটা সত্যি হয়েছে, যাক তাহলে চিকেনে আনা করে। তো চিকেন আনা করলাম, এবার জমি একটু আমি রান্না করে নিই। এখানে ভাতটা এক ফুটুন ফুটিয়ে আমি রেখে দিলাম, দিলে জলদি হয়ে যাবে, আর টপ করে রান্না করে নেবো। মনটার মধ্যে এমন হচ্ছে না, হচ্ছে যে রান্না বান্না করবো না, বাচ্চাদের সাথে আমি একটুখানি যাই হোলি খেলবো, কিন্তু কিচ্ছু করার নেই, করতে হবে। যাই পার্থর বাবাকে দেখি ও কি করছে, ওকে বলি চলো একটুখানি রান্নাঘরে, রান্নাঘরে একটুখানি আমার সাথে হেল্প করে দেবে। এই দেখুন পার্থকে রং দিতে এসছে, সব চলে এসেছে আমার রং দিতে। পার্থর বন্ধু, বেস্ট ফ্রেন্ড, বাবা আমি দিদি একটু দিয়ে দাও। এ হে, আর তোমার মা এলো না বলো? মা আসে নাই, মাকে নিয়ে আসতে পারতে, যে চলো মা কাকিমার সাথে হোলি খেলবো। এই যে দেখুন সোনা গরুকে একদম পার্থ আবির দিয়ে নিয়েছে, পার্থ ওকে রং দিয়ে দিয়েছে, আর ও নিজের তালে এসছে, খেতে এসেছে, দেখছে সবসময় ভাবছে যে খেতেই দেবে, খেতেই দেবে। এই দেখুন, এ আজ কি আজ হ্যাপি হোলি, এই দেখুন দেখা দিয়ে দাও, হ্যাঁ হাই বলে দাও, বলে দাও তো, দেখলেন টাটা, রান্না করি, রান্না করতে আছে, যাও তুমি ঘুরে এসো, ঘুরে এসো, ঘুরে এসো। সবাই আসছে রং নিয়ে একদম, তা আমি এমনই যে আমি ওদেরকে টাইমই দিতে পারছি না রান্নাটার জন্য, মানে পুরো ফেসে গেছি। ওই জন্য আমি প্রেশার কুকারের মধ্যে তরকারিটা বসিয়ে দিলাম, যেহেতু বলি যে প্রেশার কুকারে হয়ে যাবে, দুটো সিটে দিয়ে দেবে আর হয়ে যাবে, আমি একসাথে সব কিছু বসে বসে এই দেখুন এটা করে বসিয়ে দিয়েছি। যখনই তারা থাকবেন না, তখন এই প্রেশার কুকারে বসিয়ে দেবেন, জলদি রান্না হয়ে যায়। তো আমি যখন তখনই মানে চিকেন একবার করে প্রেশার কুকারে বসিয়ে দিই, যখন দেখি হাতে টাইম আছে তখনই কড়াইয়ের মধ্যে রান্না করি, তখন একটু মানে যে মানে যত্ন করে বেশ টাইম ধরে রান্না করি। আর যেহেতু এখন টাইমটা নেই, তো এখন প্রায় 11টা বেজে গেল মনে হয়, তো ওই জন্য আমি জলদির জন্যই প্রেশার কুকার বিশেষ করে বসালাম। আর ওর বাবা বলে গেলো আমাকে, তুমি চিকেনটা একদম পোষা পোষা করে রান্না করবে, ওর জন্য আমি বিশেষ করে ওর জন্য আমি জলদি জলদি করে রান্নাটা করে নিচ্ছি। বলতে এখনো তোমার রান্নাই হয়নি, তুমি কবে থেকে রান্নাঘরে ঢুকেছো, এখনো রান্না হয়নি, কখন খেলবে? সব আসছে ফিরে ফিরে, আমরা যদি বা বলছিলাম খেলবো না, তো আমি তো একটু নিলে কিছু হবে না, এবার যা অনেকে কত বলবো যে খেলবো না, একটুখানি দিলে কিছু যায় আসে না, ওই জন্য আমাদের না নেবো। তো ওই পাঠ্য বন্ধু এসেছিলো আমাকে দিয়ে দিয়েছে, আর ওর বাবাকে খুঁজছে, বলছে ওর বাবাকে, আমি বললাম রাস্তাতে আছে, ওর একটুখানি রাস্তাতে গেছে, তো ওখানে যদি পাই না পাত্র পাত্রর বাবাকে একদম ধরিয়ে দেবে। ঠিক আছে রান্নাটা করিনি, ছোটো মোটো রান্নাটা আমি করিনি, তারপর দেখা দিচ্ছি। আসছি কাকিমা, কাকিমা আমার কাকিমা আর কাকু এসেছে হোলি খেলতে, বাবার সাথে মায়ের সাথে, দেখুন। এই দেখুন আমার কাকু আমার কাকিমা এসেছে, বাবাকে মা, কাকিমা এসেছে মাকে রং দিতে, আর কাকু এসেছে বাবাকে রং দিতে, আমাকেও বলছে দেবো। ও মা আমাকে কত ভরিয়ে দিল, মা আমিও দি বাবা আর মা এক
একদম খেলে ভূত হয়ে গেছে, সব বাচ্চাগুলো আসছে, যেহেতু দাদু দিদা হচ্ছে তো ওই জন্য সবাই দাদু ঠাকুমা করে করে একদম হরিয়ে দিচ্ছে। তো সকাল সকাল বাবার মা একদম হরি কেটে রেডি। আমি বললাম ঠিক আছে থাকো, এখন স্নান টান করো না, এই অবস্থাতেই থাকো, একদম শেষের সময় স্নান করবে, কারণ এখন যদি রংটা ছাড়িয়ে নেয় তাহলে আবার তো দিয়ে দেবে। আমি বললাম না থাকুক, এই অবস্থাতেই থাকো এখন, তাহলে বুঝতে পারবে যে না নিয়েছো। আর যদি বারবার দিতে, বাবা তো বারবার ধুতে গেছে, না না ওইটা করো না, থাক লাগানো থাক। তো বন্ধুরা দেখুন ফার্স্ট হোলি খেলে এলো, ফার্স্ট কি চিনা যাচ্ছে না এমন হোলি হয়েছে। আমি বললাম যে বাবু তোকে আমি সকাল থেকে বন্ধুদের দেখিয়ে দিতে পারিনি, তুই একটুখানি দেখা দে বাবা, নইলে বন্ধুরা বলবে ভারতী ছেলেটাকে কোথায়, ছেলেটার কোনো খোঁজেই নেই। ওই জন্যই বললাম বাবু আয়, আমি ডেকে পাঠালাম, ওর বন্ধু এলো তবুও ওকে পেলো না ঘরের মধ্যে, মানে ঘরে তো থাকছেই না, আজকে সকাল থেকে ওই যে বার হয়েছে খেলছে। আমি বললাম না আয় একটুখানি আয়, তো বলছি স্নান করবো। আমি বললাম আর একটু পরে, আর একটু পরে করবি, এখন থাক বাবা, এখন স্নান করিস না। তো বলছে মা আমি স্নান করবো। আমি বললাম না 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 এখন করিস না, একটু পরেই করবি। আর ওর বাবা তো এখন আসেনি, ওর বাবা আসুক। তো আমি এখন ছাদে আছি, ছাদে চারিদিকটা দেখছি, তো বেশ ভালো ছাদ থেকে সবাই যায়, ওই জন্যই আমি ছাদে বিশেষ করে উঠে গেলাম। আমি বলি না ছাদ থেকে বেশ ভালোই দেখাবে, আর দেখাচ্ছো বেশ ভালো। দেখুন আমি কত হোলি মেখেছি বলুন, কাকিমা দিয়ে দিল, তো কী বলবো, কাকিমা যখন দিতে এসেছে আমি বললাম না থাক নিয়ে নিই একটুখানি, ওই জন্যে নিলাম, তা এখনও পর্যন্ত উঁচিনি। তো বাইরে দিয়ে দিল রঙটা ওকে, ঠিক আছে একটুখানি খেলে কিছু হবে না, খেলেছে অবশ্য নিজে খেলেনি, দিয়েছে যারা সবাই মিলে এসেছিল আমাকে তো জোর জবরদস্তি দিয়ে দিল, এমনকি কাকিমা দিয়ে দিল, ননদরা এসেছিল ননদরাও দিল। তো এবার দিতে এসে তো কী করবো, খেলে নিলাম, আমি ছাদে যাচ্ছি এখন। এইগুলো আবার কি রং দিলে, তো কি করবো, সব এসেছিল, মামনিরা এসেছিল, তারপর পাথর কাকিমারা এসেছিল, সবাই বলছে রং রংটা, আমি দিতে চাইছিলাম না কিন্তু ওরা এমন করে দিয়ে দিল। তো কি করবো, দিতে এসে না দিলেও তো হবে না, এবার না দিলে না নিলে কি ভাববে। আর আমাকে বলছিলে যে না হোলি খেলো না, হোলি খেলো না, তোমার অবস্থা দেখো, আমি ওই জন্য যাইনি বাইরে ভয়ে, তাও একবার গেলাম ওইখানে আবার দিয়ে দিল একজন, যাই হোক কি করবো, আমি দিতে চাইছিলাম না বিশ্বাস করো, কিন্তু ওরা দিতে এসেছে, ওদেরকে যদি বলে দিতাম বা দিল বলতাম যে দেবো না, তার মন রেখে করে চলে যেত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই জন্য তো তুমি তো বেশ ভালোই আছো বাবা, তো আমাকে কে দেবে, আমি যাইনি, আমি গেলে তবে তো আমাকে দেবে, দাঁড়াও আমি উপরে বসে আছি অনেকক্ষণ থেকে বসে আছি, ঠিক আছে আমি দিচ্ছি, আমি আমি না 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 রং টং দিও না, না হ্যাপি হোলি, আজ হোলি খেলবো সেম তোমার সঙ্গে, কি করছো বলো না, আমি তোমার জন্য রাখলাম, লাও আমার জন্য রেখে দিতে লাও, তোমাকে দিয়ে দিই বসো, আজ হোলি খেলবো সেম তোমার সাথে, একলা পেয়েছি তোমায় নীল ভবনে, হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি, তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই রাখলাম, ভিডিওটা যদি একটুখানিও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে, আর চ্যানেলে নতুন কেউ হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, টাটা বাই বাই।